বিসমিল্লাহ, মা খাওয়া গড়গোস তো বিসমিল্লাহ, আপনাদের নিয়ে আমি শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম নতুন একটা ভিডিওর সঙ্গে। ভিডিওটা অনেক আগে করা ছিল কিন্তু এখন আপলোড করতেছি, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর আমার মার সঙ্গে কিন্তু আমি দুষ্টামি করতে অনেক ভালোবাসি, আমি জানি এই নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা, পেট ব্যথা, আরও কত কিছু, যাই হোক এটা মানুষের থাকবেই, এটা নিয়ে তো থেমে থাকলে হবে না, তাই না বলেন? যাই হোক, আরেকটা কথা, ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে আমার হচ্ছে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে যে আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে দিয়ে আসতে একদমই কিন্তু ভুলবেন না। আর সবাই অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন। আপনারা ভিডিও দেখেন, লাইক কেন দিন না, প্লিজ লাইক দিবেন, একটা করে লাইক দিবেন, জান বেশি না, আজকে 2000 লাইকের টার্গেট দিলাম, 2000 লাইক পূরণ করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। ওকে, তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। আমরা আছি গোপালগঞ্জ। তো গোপালগঞ্জ আসার পরে আমরা একটা হোটেল থেকে খাবার খেয়েছিলাম আগের বার, তো এবার এসেও এই হোটেলটা আমরা খাবার খেয়েছি। এখানে হচ্ছে গরুর গোস্ত চই জাল দিয়ে হয়, অনেক মজা, আর আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আপনারা যারা গোপালগঞ্জের ভিতরে আছেন হয়তোবা এই হোটেলটার সাথে পরিচিত আছেন, তো চলুন আপনাদের ভিতরে যে দেখাই আসলে এখানে গরুর গোস্তটা কেমন হয়। এখানে হচ্ছে রুটি, হচ্ছে এই রুটিগুলার দাম কিন্তু অনলি 20 টাকা, আর রুটিগুলা কিন্তু মাটির চুলায় ভাজা হয়, আপনারা জাস্ট একবার দেখেন যে আসলে কতটা ডিলিশিয়াস আর কতটা সুন্দর। এখন ভিতরে চলে আসছি, আর এই হোটেলটা যার আমি তার সঙ্গে আপনাদের কথা বলাবো যে এই হোটেলটা কত বছর ধরে সে চালাচ্ছে, আপনাদের সঙ্গে তাকেও পরিচয় করে দিব। চলেন আঙ্কেল, আপনার এই দোকানটা কত বছর ধরে চালাচ্ছেন? আমি আমার এই দোকানটা আমি 30 বছর ধরে চালাচ্ছি। আর আপনার এখানে গরুর গোশত আমি আগে একবার খেয়ে গেছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনার এখানে গরুর গোশত আপনি কত বছর ধরে করেন? আমি 28 বছর ধরে গরুর গোশত পাকাচ্ছি চইজাল এবং আলাম রসুন দিয়ে, আমি এই গরুর গোশতটা পাকাই। আর এই জায়গাটা কি আপনার নিজেরই, আপনি নিজেই হোটেলটা চালান? না, এটা আমি নিজে চালাই অবশ্য, কিন্তু এই হোটেলটা হচ্ছে লগে আমার ভাড়া নেওয়া, আমি 40,000 টাকা মাসে ভাড়া দেই। আচ্ছা আচ্ছা, আপনার হোটেলটা কেমন চলে, আপনার গরুর গোশত সবার কাছে কেমন লাগে? আমার গরুর গোশত প্রত্যেকেই প্রশংসা করে যে না গোশতটা ভালো রান্না হয়েছে এবং খাইতে খুব মজা লাগে, চুইজাল আলাম রসুন দিয়ে গোশত পাকানো হয়। আর আপনার এখানে ঠিকানাটা একটু বলে দেন সবাইকে। আমার এখানে ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ পুলিশ লাইন মোড়, এটা হচ্ছে লাগে বটতলা পুলিশ লাইনের মোড়, কুয়াডাঙ্গার থেকে 1 কিলো সামনে। আর এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এখানে অনেক অনেক কাউন্টার আছে, হ্যাঁ, আর লোকেশনটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। আর চলেন, এখানে অনেক কাস্টমার আছে, তাদের কাছ থেকে আমরা একটু রিভিউ নিই। আঙ্কেল, এখন আপনার চুইজালের গোশতটা একটু আমাদের দেখান। এই যে আমার চুইজালের গোশত, সকালে কিন্তু এখানে হিউজ পরিমাণ ভিড় থাকে, অনেক ভিড় থাকে, আর এটা কিন্তু ফুল করেই গোশত রান্না হয়। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, কাস্টমার একটু কম আছে, তারপরে একজন আছে, চলেন আমরা তাদের কাছে শুনে আসি আসলে এখানে গোশতটা তাদের কাছে কেমন লাগে। আচ্ছা আঙ্কেল, খাওয়ার সময় তো সালাম দেওয়া যাবে না, আপনি তো এখানে রেগুলার কাস্টমার, তাই না? হ্যাঁ, রেগুলার কাস্টমার। এখানে খাবার আপনার কেমন লাগে? ভালো লাগে, বিশেষ করে গরুর যে চুইজালের গোশতটা করে, এটা আপনার কাছে কেমন লাগে? ওইটাই আমি খাই, ওইটাই ভালো লাগে, ওইটাই বেশি ভালো লাগে না? আর এই যে প্রতিদিন খান আপনি? আমি প্রতিদিন এই টাইমে একটা রুটি খাই আর আপনার গোশত। আচ্ছা, এখানে তো গোপালগঞ্জে তো আরো অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, সে তুলনায় এখানের গোশত কি আপনার অনেক বেশি ভালো লাগে? সে গোশত খেয়ে দেখছে তা সে এটা ভালো লাগে বলে এটা খাই। আচ্ছা আচ্ছা, এখানকার আপনি কতদিনের কাস্টমার, এটা কি আপনি জানতে, মানে আপনার কাছে জানতে পারি?
আমি এখানে অনেক দিনের কাস্টমার, বললে বছর দশেক আগে খাইছি। তাহলে আপনারাই বুঝেন যে এখানের গোস্তটা আসলে কত মজা। আর এখানকার যত মানে লোক আছে সবার বিহেভিয়ার অনেক বেশি সুন্দর এবং অনেক ভালো। আপনারা এখানে একবার এসে দেখবেন যারা গোপালগঞ্জ এরিয়ার ভিতর আছেন, আর যারা দূর থেকে আসবেন তারা কিন্তু আমার কথা বললে কিন্তু আপনাদের অবশ্যই অন্যরকম একটা ভালোবাসা এবং একটা সামান্য কিছু ডিসকাউন্ট অবশ্যই থাকবে, যেহেতু এটা অত বড় ভিআইপি রেস্টুরেন্ট না, সেহেতু 10% 20% বলতে পারবো না, কিন্তু আপনারা অনেক ভালোবাসা পাবেন। তো চলুন এখন আমরা গোস্তটা একটু ট্রাই করি আপনাদের সামনে। এইখানে কিন্তু গোপালগঞ্জে আমরা কিন্তু অনেক দিন থাকছি, আমার মাও কিন্তু এই হোটেলটা চিনে। মা তুমিও চিনো না? হ্যাঁ আমি চিনি, আমার অনেক দিনের পরিচিত হোটেলটা, আমরা এখানে অনেক খাবার খেয়েছি। হ্যাঁ তো এখন এই যে আমাকে দেখেন গোস্তটা দিয়ে গেছে, এটা হচ্ছে চুইজাল, চুইজালটা জাস্ট একবার দেখেন, আর এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে আস্ত রসুন, আর এইটা হচ্ছে গোস্ত, এর ভিতরে কিন্তু কোনো আলু দেওয়া হয় না। তো আর এটা হচ্ছে রুটি, রুটির সাইজটা জাস্ট একবার দেখেন, এই রুটিটার দাম হচ্ছে 20 টাকা। আজকের বাজারে এত বড় রুটি আপনার 20 টাকা কোথাও পাবেন? তাও কিন্তু মাটির চুলা স্পেশাল করে ভাজা হয়, এটা কিন্তু কোনো গ্যাস এটা সে ভাজা হয় না। তো চলুন আমি একটু ট্রাই করে দেখি। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, এটা কিন্তু সিদ্ধ আটা, এটা কিন্তু নরমাল আটা না, এটা হচ্ছে সিদ্ধ করে তারপরে রুটিটা বানানো হয়। বিসমিল্লাহ, মা খাওয়া গরু গোস্ত। বিসমিল্লাহ, আপনাদের নিয়ে আমি শুরু করি। আমি কিন্তু আগে একবার খেয়ে গেছি, আমার অনেক ভালো লাগছে। এবার তুমি একটু ট্রাই করো, দাঁড়ো তোমার গালে দিই আমি। আচ্ছা এখন আমি খাওয়া দাওয়া করি, আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আর যারা যারা গোপালগঞ্জে আমার ভিডিও দেখেন তারা এটা চিনেন কিনা রেস্টুরেন্টটা বা হোটেলটা আমাকে সেটাও জানাবেন। তো সবাই অবশ্যই এসে ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।